পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের কুচুট গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও বর্ধমান বন দপ্তরের সহযোগিতায় বুধবার কুচুট প্রাথমিক বিদ্যালয়ে 10টি বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 150টি গাছের চারা বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সোমনাথ সাধুখা, সম্পাদক সুমন্ত মিত্র, তৃণাঞ্জন বসু, কুচুট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস, মধুসূদন ব্যানার্জি সহ সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীবৃন্দ। আজকে কুচুট প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হলো। একটাই আকাশ এই সংস্থার পক্ষ থেকে 10টা বৃক্ষ রোপণ করা হয়েছে আর গাছগুলিকে ঘিরে দেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনে আমরা জল দেওয়া বা পরিচর্যা করে সেগুলিকে বেড়ে তুলব। এটাই বৃক্ষরোপণ করা মানে হচ্ছে আমাদের আগামী প্রজন্মকে একটা ভালো সুস্থ সমাজ দেয়া। তো এটা সবাইকেই বলবো যে বৃক্ষরোপণের কোনো এমনি কোনো পার্টিকুলার দিন হয় না, যে কোনো দিনই নিজের সচেতন থেকে বৃক্ষরোপণ করা উচিত। এটাই আমি সমাজকে বা আমার ছাত্রছাত্রীদের সেই বার্তায় দিতে চাই। আজকে একটাই আকাশের পক্ষ থেকে অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আমরা কুচুট প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখানে 10খানি চারা গাছ আমরা আজকে রোপণ করে দিয়েছি। সেটা আমরা নিজেরা যারা সংস্থার পক্ষ থেকে আছি এবং বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সাহায্য এবং ছাত্রছাত্রীদের সাহায্যে এখানে 10খানার গাছ আজকে রোপণ করা হয়েছে এবং গাছগুলো পরে কিছুক্ষণ পরে সেগুলো ভিড়ার ব্যবস্থাও করা হয়েছে। আর এছাড়াও আমরা বিভিন্ন আমাদের গ্রামেরই আশেপাশে বিভিন্ন ক্লাব বা বিভিন্ন পাড়ার যে বাড়ি কমিটি রয়েছে তাদেরকে কিছু গাছ দান করব এবং তার সঙ্গে যারা সাধারণ মানুষ আছে সাধারণ মানুষদেরও কিছু কিছু গাছ আমরা দান করব এবং একটা একাশের পক্ষ থেকে। এবং আমাদের এখনও মোটামুটি যা গাছ হয়েছে তাদের 150খানা গাছ মতো আমরা দান করতে পারি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই বৃক্ষরোপণের ব্যাপারে? সাধারণ মানুষের উপলক্ষে এটাই বলবো যে গাছ আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি গাছ একটা অপরিহার্য, আমরা সবসময় জানি, কিন্তু এখনকার দিনে গাছের প্রয়োজন খুবই, কারণ গাছ ছাড়া আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই আমাদের পৃথিবী এবং আমাদের এই সমগ্র সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে গেলে গাছ অবশ্যই দরকার। তাই প্রত্যেককে বলবো আপনারা গাছ লাগান, গাছকে বড় করে তুলুন এবং পরিবেশটাকে সুস্থ রাখুন। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোরের রিপোর্ট, আনন্দবার্তা।